মধ্যাহ্ন কেন এইভাবে ডিমোরালাইজ করে দেওয়া হচ্ছে যুব সমাজকে এটা বুঝতে হবে যারা ক্ষমতা লিপ্সু নেতারা যারা দুনিয়াকে লুটিপুটি খাওয়ার ধান্দা করেছে তারা ভালো করেই জানে যে আমাদের এই শোষণ বঞ্চনা জুলুম এর বিরুদ্ধে একমাত্র রুখে দাঁড়াতে পারে যুব সমাজ সেই জন্য একে ডিমোরালাইজ করে দেওয়া এ গান বাজনা নিয়ে থাকুক এ হলিউড আর টলিউড নিয়ে ব্যস্ত থাকুক এরা নায়ক এবং নায়িকাদের অনুসরণ করুক তাদের মতো ডিজাইন করুক এরা ডিজে কালচারে ব্যস্ত থাকুক কাওয়ালি কালচারে ব্যস্ত থাকুক এরা রাস্তায় যখন কোনো যুবতী নারীকে দেখবে এরা এভটিজিং করুক অশ্লীল আচরণ করুক এরা ধর্ষণ করুক এটা আজকে ক্ষমতালিপ্সু নেতারা চাইছেন আর আমরাও সেই ট্র্যাপে পা দিয়েছি রোম সম্রাট হিরাক্লিয়াস এই ট্র্যাপ তৈরি করেছিলেন তদানীন্তনকালের মুসলমানদের ডিমোরালাইজ করে দেওয়ার জন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন মাত্র 40,000 সেনা ইয়ারমুকের প্রান্তরে গিয়ে হাজির হয়েছেন রোম সৈন্য 2,00,000 তাদের সংখ্যা এরা নানা রকমের গোপন তথ্য নিয়ে গোয়েন্দাগিরি করে জানতে পারল এ মুসলমানরা হচ্ছে দুর্জয় অপরাজয় এদেরকে পরাজিত করা সম্ভব নয় সম্মুখ সমরে যদিও তারা সংখ্যায় 2,00,000 নানান পরামর্শ করে তারা সিদ্ধান্ত দিল এদের কাছে একটা মস্ত বড় অস্ত্র আছে সেই অস্ত্রটার নাম হচ্ছে ইমান সুতরাং ইমানটাকে যদি ধ্বংস করে দেওয়া যায় এটা যদি ইনঅ্যাক্টিভ করে দেওয়া যায় এই অস্ত্রটাকে যদি ভোঁতা করে দেওয়া যায় তাহলে এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে এরা আন্তরিকভাবে ভেঙে পড়বে আর সহজেই আমরা এদের উপরে জয়লাভ করব পরিকল্পনা পাকা এরা যে রাস্তা দিয়ে ঘোড়া ছুটিয়ে যাবে সেই রাস্তার দুধারে সারা রাস্তাতে স্বর্ণ মুদ্রা ছড়িয়ে দাও লক্ষ 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 রাস্তার দুধারে আমাদের ক্যাম্পের যত সুন্দরী যুবতী তন্নী আছে নারী আছে রমণী আছে তাদের অর্ধ উলঙ্গ করে দাঁড় করিয়ে দাও তাদের মধ্যে একটা যৌন আবেদন থাকবে একটা সেক্সুয়াল অ্যাপিল থাকবে আর মুসলমানরা যখন আমাদের এই স্বর্ণ মুদ্রাগুলোর দিকে পার্থিব সম্পদ ভ্যালুয়েবল মূল্যবান লোভের দৃষ্টি নিক্ষেপ করবে আমার এই সুন্দরী যুবতীগুলোর দিকে যখন কামের দৃষ্টি নিক্ষেপ করবে এদের মনোবল ভাঙবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে এদের ঈমান নষ্ট হবে আর তখনই আমরা এদের উপরে জয়লাভ করব আপনারা জানেন এই হানি ট্র্যাপ মানি ট্র্যাপ এ তাদের ফেলিওর হয়েছে 40,000 সৈন্য ঘোড়া ছুটিয়ে চলে গেল স্বর্ণ মুদ্রাগুলোকে দলিত মথিত করে এবং তেমন হবে একটা ওই যুবতী নারীর দিকে তারা তাকিয়ে পর্যন্ত দেখলো না ঐতিহাসিকরা বলছেন এই মহিলারা রাগে দুঃখে নিজেদের চুলকে চড়চড় করে ছেড়েছে আমাদের এই রূপ আর যৌবনকে পাওয়ার জন্য কত রাজা বাদশা লড়াই তো আরে পাগলগুলো চলে গেল আমাদের দিকে তেমন করে তাকিয়ে দেখলো না তাহলে আমাদের রূপ আর যৌবন ব্যর্থ আজও সেই ট্র্যাপ চলছে আমরা ভেসে যাচ্ছি আমরা স্রোতে ভেসে যাচ্ছি আজকের ক্ষমতালিপ্সু নেতারা যে ফাঁদ পেতেছে সেই ফাঁদে যুব সমাজ জড়িয়ে যাচ্ছে আমি আপনাদের বলতে চাই
যে আমাদের এই নৈতিক অবক্ষয়ের কারণগুলো কি? সংক্ষেপে বলছি, সময় খুবই অল্প, পয়েন্ট আকারে বলছি, মনে রাখার চেষ্টা করবেন। এক নম্বর হচ্ছে জড়বাদী ভোগবাদী দর্শন, এর ব্যাপক প্রসার আমাদের মগজের মধ্যে, এটা অলরেডি ডাইলুটেড হয়েছে। এই দর্শন, এই ফিলোসফি এমনভাবে আমাদের মগজে ঢুকে গেছে যে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি, বিশেষ করে পুঁজিবাদী অর্থনীতির রঙিন হাতছানি তোমার জীবনকে খুব রঙিন করে দেবো। যদি তুমি এই করতে পারো, এই জায়গায় টাকা জমালে এত পাবে, ওইখানে টাকা ইনভেস্ট করলে এত লাভ করা যাবে, আমরা ওই নেশায় সারাদিন ধরে অঙ্ক কষে চলেছি, এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি। তারপরে বিশ্বায়নের বদৌলতে অপসংস্কৃতির সয়লাভ, মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো তাদের পণ্য বিক্রির জন্য এত সংস্কৃতিকে ব্রেকডাউন করেছে, সংস্কৃতির অবমূল্যায়ন করছে, মানুষের জন্য শোভা পায় না। এখানে পরকীয়া এসে যাচ্ছে, এখানে হোমোসেক্স এসে যাচ্ছে, এখানে লিভ টুগেদার আসছে, ইত্যাদি ইত্যাদি, এসব নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি যুব সমাজ। তারপরে চার নম্বরে মিডিয়া জগতের মূল্যবোধহীন মূল্যবোধহীন ভূমিকা, মিডিয়া এদের মধ্যে সংলগ্নতা ইত্যাদি, এই মিডিয়ার দ্বারা আমি ডিটেলস বলছি না, আপনারা বুঝতে পারছেন। তারপরে মাদকাসক্তি, মানে যেটাকে আমরা ড্রাগ অ্যাডিকশন বলছি, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ এগুলো চালু রাখা হয়েছে যুবকদের ধ্বংস করার জন্য, যাতে এরা বিপ্লব না করতে পারে। ক্ষমতায়নের রাজনীতি, ক্ষমতায়নের রাজনীতি আমি আগেই বলেছি, এদের নোংরা খেলা আমরা স্রোতে গা ভাসিয়ে দিয়েছি রাজনীতির নেশায়। তারপরে সারা দেশে একটা বেকারত্বের জ্বালা আছে, সেই জ্বালায় মানুষ বিপদগামী হয়ে যাচ্ছে। তারপরে শিক্ষা, শিক্ষাঙ্গনে যে সন্ত্রাস রাজনীতির নামে, এর ফলে যুব সমাজ আজ ধ্বংসের পথে। তাহলে আমরা এই বিপদগামী যুব সমাজের সামনে সোনালী দিনের ইতিহাসটা তুলে ধরতে পারি, আমরা যারা ইসলাম নিয়ে চর্চা করি, প্রিয় রসুল ইসলামের এই সত্য ন্যায়ের আহ্বানে যারা সাড়া দিয়েছিলেন, তাদের গড় বয়স ছিল, শুনেছেন আগে 25 বছর, 25 গড় বয়স, এভারেজ, কেউ 12 ছিল, কেউ 19 ছিল, কেউ 30-32, এইভাবে গড় বয়সটা দাঁড়িয়েছে 25 বছর। আমি কয়েকজনের নাম বলে দিচ্ছি, সময় নেই। এখানে আবদুল্লাহ বিন জিয়াদ মাত্র 23 বছর বয়সে খোরাসানের গভর্নর পদে নিযুক্ত হয়েছে, কে? আবদুল্লাহ বিন জিয়াদ। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনে সত্যের আওয়াজ পৌঁছে দিয়েছিলেন, বয়স ছিল 30। জাফর ইবনে আবু তালিব জীবন বাজি রেখে আবিসিনিয়ার বাদশাহ সম্মুখে নির্ভীকভাবে ইসলামের পয়গম তুলে ধরেছিলেন, তখন তিনি ছিলেন একটা টকবকে তরুণ। মুসাব ইবনে উমাইর একজন প্রাণবন্ত যুবক মদিনায় পাড়ি দিয়েছিলেন হকের আওয়াজকে পৌঁছে দেওয়ার জন্য। সব থেকে বড় আশ্চর্যের বিষয় আপনারা সবাই জানেন, এই ভারত উপমহাদেশে ইসলামের বিজয় নিশানকে উড্ডীন করেছিলেন যে যুবক, তার নাম ছিল মোহাম্মদ বিন কাসিম, বয়স মাত্র 17 বছর। আজ আমাদের যুবকদের হলো কি? তারা দুনিয়ার চাকচিক্য নিয়ে ব্যতিব্যস্ত রয়েছে, দুনিয়ার খেল তামাশায় তারা মগ্ন, গান বাজনা খেলাধুলা বলিউড টলিউড নায়ক নায়িকাদের অনুকরণে ব্যস্ত, ভুলে গেছে তারা অতীতের যুবশক্তির গৌরবময় ইতিহাস, যারা একদিন সত্য ন্যায় এবং নৈতিকতার সর্বোত্তম দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, এক সময় যাদের জীবন জুড়ে ছিল মদ জুয়া ব্যভিচার খুন খারাপি, এমন কোন জাদু মন্ত্রে তারা উজ্জীবিত হয়ে তারা কি করল, জাহিলিয়াতের সব রকমের রসম রেওয়াজ পরিত্যাগ করে হকের আলোয় উদ্ভাসিত করতে পেরেছিলেন সমাজ এবং সভ্যতাকে। কি ছিল সেই জাদুমন্ত্র? সেই জাদুমন্ত্র রূপ
আপনার পরশমণি হলো আল কোরআন আজকে যুব সমাজের এটাই হচ্ছে হাতিয়ার আল কোরআন তাদের চলার পাঠিয়েছিল নবীজির আদর্শ আজও সেই কোরআন আছে আমরা গান শুনছি আজও সেই কোরআন আছে হাদিস আছে স্বর্ণযুগের ইতিহাস আছে সলিডারিটি ইউথ মুভমেন্ট এইগুলোকে হাতিয়ার করে বিপদগামী যুব সমাজকে সঠিক পথের দিশা দেখাতে পারবে এই আশা আজকের সবাই রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি